আসসালামু আলাইকুম। তো শুরু হয়ে গেল আমাদের প্রথম ভিডিওটি। আমরা প্রথম ভিডিওতে আলোচনা করব এবার যারা এসএসসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোন কোন জ্ঞানমূলক প্রশ্ন এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়তে হবে। এগুলো যে শুধুমাত্র যারা এবার এসএসসি ক্যান্ডিডেট তাদের জন্য ইম্পর্টেন্ট তা না, এগুলো একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রিটেন কোশ্চেন আসে। তো রিটেনের জন্য এই কোশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেহেতু এগুলো ছোটো আকারে উত্তর করা যায়, আর যেগুলো ছোটো আকারে উত্তর করা যায় সেগুলো কিন্তু বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো, নর্মালি এসএসসি পরীক্ষাতে কেন ভালো করতে হয়, কারণ হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যেহেতু বড় একটা নাম্বার বরাদ্দ থাকে হচ্ছে তোমার এই এসএসসি আর এসএসসি জিপিএর জন্য, সেজন্য যারা খুব বুদ্ধিমান মানুষ তারা আগ থেকেই এসএসসি জিপিএ 5-10 এনশিওর করে রাখে, যাতে হচ্ছে বাকি 100 মার্কে যে ভর্তি পরীক্ষা এটার জন্য পরবর্তী 3 মাসে নিজেকে প্রস্তুত করতে পারে। যদিও এবার আমরা সংশয়ে রয়েছে যে এবার স্টুডেন্টরা 3 মাস সময় পায় কিনা। ওকে, প্রথমে দেখো জিন কি, জেনেটিক কোড কি, এর মধ্যে জিন কি, এইটা এগুলোর সংজ্ঞাগুলো লাগবে। জেনেটিক কোডের ক্ষেত্রে কোনটা স্টপ কোডন, কোনটা ননসেন্স কোডন, এই কোডনগুলো লাগবে, কোনটা স্টার্ট কোডন সেগুলো লাগবে। অপেরিয়ন নিউক্লিওসাইট, সাইটোপ্লাজম কি, সাইটোপ্লাজম এবং সাইটোসল, এখান থেকে হচ্ছে একটু স্টুডেন্টের প্যাস লাগতে পারে। হোয়াট ইজ কুপ, কুপ কি, এটা কিন্তু হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন বোর্ডে পরীক্ষাটা চলে আসে। ট্রান্সলেশন, ট্রান্সক্রিপশন, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আলটিমেটলি ওভারঅল এইখানে যা যা দেওয়া হয়েছে এগুলো মূলত হচ্ছে আমরা টেস্ট পেপার থেকেই তুমি এই জিনিসগুলো পেয়ে যাবা, তাও এখানে এখানে গুচ্ছবদ্ধ আকারে দেওয়া হয়েছে যাতে তুমি একসাথে জিনিসগুলো পেতে পারো। তো জিনিসটাকে আমি একটু জুম আউট করছি, এবার তুমি এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে এইখান থেকে এই জিনিসগুলোকে আন্ডারলাইন করে মেইন বই থেকে পড়ে ফেলতে পারো। ওকে, এবার চলো আমরা এই কোর্সটা সম্বন্ধে একটু ভালো করে পড়াশোনা করি। এই কোর্সটা রিলেটেড ইনফরমেশনটা কী, তার মানে এটা একটা গোল কোর্স ছিল, আমি এটাকে হচ্ছে প্রস্তুচ্ছেদ করলাম। ওকে, আর যদি লম্বাভাবে কাটিয়ে থাকে তাহলে হচ্ছে লম্বচ্ছেদ করলাম। ওকে, যখন আমি এটাকে এভাবে ছেদ করলাম, ছেদ করার পরে আমি এখানে বিভিন্ন কম্পোনেন্টগুলো দেখতে পেলাম, আর এগুলোকে বলা হয় সেল অর্গানালিস বা কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণুগুলোর ভিতরে যদি বলি নাম কোনগুলো কোষীয় অঙ্গাণু, যেমন এই গোলজি অ্যাপারেটাস, এটা একটা আমার কোষীয় অঙ্গাণু। এরপরে আমার সেন্ট্রিওল কোষীয় অঙ্গাণু, ভেসিকল আরইআর, আরইআর আর হচ্ছে এসইআর, এটা মানে কি, এই আর দ্বারা হচ্ছে রাফ, ইতে হচ্ছে এন্ডোপ্লাজমিক, আর তে হচ্ছে রেটিকুলাম। ওকে, তার মানে এটা কিন্তু দুই টাইপের হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই টাইপের হয়, যেগুলো কাছের দিক দিয়ে থাকে, এই যে এখানে যেগুলো কাছের দিক দিয়ে রয়েছে এগুলোকে বলা হয় রাফ, কারণ এগুলোর গায়ে লেগে থাকে রাইবোজোম, আর যেগুলো দূরে থাকে সেগুলোর গায়ে কিন্তু আর রাইবোজোম লাগতে পারে না, এই জন্য সেগুলো হচ্ছে স্মুথ। ওকে, এই জন্য এই রাইবোজোমকে দেখো, এখানে হচ্ছে আমি হাইলাইট করে দেখাই যে একটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটার সাথে রাইবোজোম লেগে থাকে, আরেকটা হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটার সাথে আর রাইবোজোম লেগে থাকে না। আশা করি বুঝতেই পেরেছো যে জিনিসগুলো কি। সাইটোসল, আলটিমেটলি তুমি যে সাইটোপ্লাজম দেখতে পাচ্ছ তার ভেতরে কিছু অংশ থাকে ঘন, কিছু অংশ থাকে পাতলা, সেটা আমরা পরেই দেখবো। কোষীয় যে কঙ্কাল, যেটাকে বলা হয় সাইটোস্কেলেটন, যেহেতু আমাদের এই কোর্সটা বাংলা মিডিয়াম এবং ইংলিশ ভার্সনের স্টুডেন্ট উভয়ের জন্য এটা প্রযোজ্য হবে, এই জন্য হচ্ছে আমি বাংলার পাশাপাশি ইংলিশ টার্মিনোলজিগুলো ইউজ করবো যাতে ইংলিশ ভার্সনের স্টুডেন্টরাও খুব ভালো করে বুঝতে পারে। ওকে, নিউক্লিয়াস দেখতেই পাচ্ছ, নিউক্লিয়াসের যে ফুটাগুলো দেখা যায় এগুলোকে নিউক্লিয়ার পোর বলা হয় বা নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়, মাঝখানে বলা হয় নিউক্লিওলাস। ওকে, এর পাশাপাশি যেগুলো তুমি লাল লাল যেগুলো দেখতে পাচ্ছ এগুলোকে বলা হচ্ছে গোলজি অ্যাপারেটাস। গোলজি অ্যাপারেটাসের একটা নাম আছে যেটাকে বলা হয় গোলজি বডি। এবার হচ্ছে লাইসোসোম, আর এই লাইসোসোমটাকে হচ্ছে তোমার বডি থেকে ফ্যাগোসাইটিক কণিকা হিসাবে কাজ করে লাইসোসোম, এবং হচ্ছে সে অটোফ্যাগি বলা হয় যেটাকে, যে নিজে নিজেকে ভক্ষণ করতে পারে, অন্যকে তো ভক্ষণ করেই নিজেকেও ভক্ষণ করে। এবার হচ্ছে তোমার পাওয়ার হাউস, তুমি যেটা জানোই যে মাইটোকন্ড্রিয়াকে কী বলা হয় পাওয়ার হাউস। সেল মেমব্রেন, তাহলে তুমি একটু বলতে পারবো আমাকে যে এখানে কোনো সেল ওয়াল আমরা দেখতে পাচ্ছি না, এখানে আমরা দেখতে পাচ্ছি সেল মেমব্রেন, তার মানে এইটা কি উদ্ভিদ কোষ নাকি হচ্ছে এটা প্রাণী কোষ? কমেন্টে জানাতে পারো এটা কি উদ্ভিদ কোষ না প্রাণী কোষ। এখানে কিন্তু কোনো সেল ওয়াল নেই, শুধুমাত্র সেল মেমব্রেন রয়েছে। ওকে, আমরা এবার একটু পরে যাচ্ছি। আমি প্রথম ওভারভিউর ভিডিওতেই বলেছিলাম যে হচ্ছে টোটালি আমরা এই অধ্যায়ে কোষ কোষের গঠন অধ্যায়ে আমরা কী কী জিনিসগুলো পড়বো। নর্মালি ইউটিউবে অথবা অন্যান্য জায়গায় তুমি বায়োলজি রিলেটেড যে কোর্সগুলো পাবা সেই কোর্সগুলো অনেকটাই শুধুমাত্র হচ্ছে বেসিকগুলোকে ঠিক করে দেওয়ার জন্য হয়ে থাকে, আর আমরা প্রথম এই কোর্সগুলো করেছি যে বেসিক প্লাস একটা স্টুডেন্ট পুরো পড়াটাকে গুছানোর জন্য, যেহেতু হচ্ছে এই অংশগুলো হচ্ছে আমাদের একটা অনেক শ্রমের পরে বানানো একটা বইয়ের অংশগুলোই হচ্ছে আমরা তোমাদের সামনে ডিসক্লোজ করছি বা উন্মুক্ত করে দিচ্ছি। তো আশা করবো এই কোয়ালিটিগুলো ইনশাল্লাহ ড্যাম হাই কোয়ালিটির হবে। ওকে, তো দেখো এবার
প্রোটিনের তৈরি যে কাঁচামাল বলা হয় এগুলো কিন্তু মেইন বই থেকে মূল ইম্পর্টেন্ট জিনিসগুলোকে নিয়ে এই ছকটা করা হয়েছে, যে প্রোটিন তৈরির কাঁচামাল বলা হয় কাকে, এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। ওকে, এবার হচ্ছে ইউগ্লেনাকে কি বলা হয়, ইউগ্লেনাকে বলা হয় সবুজ প্রাণী। প্রোটিন তৈরির ফার্ম বলা হয়, মানে কোথায় প্রোটিনটাকে তৈরি হয়, এনজাইমে তোমার এনজাইমকে বলা হয় প্রোটিন তৈরির ফার্ম। তেমনিভাবে এগুলো কিন্তু পুরো অধ্যায়ের প্রত্যেকটা ইম্পর্টেন্ট জিনিসগুলোকে ফাইন্ড আউট করে এই ছকটা করা হয়েছে। তোমরা যারা এই ছকটা খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছ, আমার মনে হয় তোমরা খাতা কলম নিয়ে যদি এখন যারা বসেছো, যারা সিরিয়াস আমাদের এই কোর্সটা নিয়ে, তোমরা এখন খাতাগুলো লিখে ফেলবে। তোমার কাছে অ্যান্টিভাইরাস থাকুক অথবা না থাকুক, তুমি যদি খাতায় লিখে ফেলো তোমার এই পড়াগুলো এখনই হয়ে যাবে। ওকে, তারপরে তুমি যেই সময়টা ধরে তুমি ভিডিওটা দেখছো, আমি মনে করবো তুমি প্রোডাক্টিভলি এই সময়টা কাজে লাগাবা যদি তোমার সামনে খাতা কলম নিয়ে তুমি বসো। ওকে, এটি বলেছিলাম যে কোষের গাঠনিক কঙ্কাল যেটাকে বলা হয় সেটাকে বলা হয় এন্ডোপ্লাজমিক চালিকা। আবার কোষীয় কঙ্কাল কিন্তু বলা হয় কোষীয় কঙ্কালের ইংরেজি নাম হচ্ছে সাইটোস্কেলেটন। সেখানে আবার মাইক্রোটিউবিউলস থাকে, মাইক্রোফিলামেন্ট থাকে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট থাকে, সেগুলো আমরা পরেও দেখব। বংশগতির ভৌতভিত্তি কিন্তু বলা হচ্ছে আমার ক্রোমোজোমকে। খাদ্য তৈরির কারখানা বা সালোকসংশ্লেষণকারী রঞ্জকের আধার বলা হয়েছে ক্লোরোপ্লাস্টকে। গোলজিবদির আবার দুইটা নাম, একটা হচ্ছে এটাকে বলা হয় কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি এবং আরেকটাকে বলা হয় প্যাকেজিং সেন্টার। তার মানে এই কার্বোহাইড্রেট বলতে কোনটাকে বোঝায়, কার্বোহাইড্রেট বলতে বোঝায় রুটি, ভাত, এই জিনিসগুলো। তার রুটির ভেতরে যে জিনিসটা থাকে তুমি মনে রাখো এটাকে বলা হয় প্যাকেজিং সেন্টার। এবার আমরা দেখি যে আলটিমেটলি শ্বসনের কেন্দ্র বলা হয় কোনটা, যেটাকে বলা হয় গ্লাইকোলাইসিস ধাপে মূলত হচ্ছে রেসপিরেশন বা শ্বসনটা হয়ে থাকে। কোষের প্রাণ কেন্দ্র বলা হয় কাকে, এটা আমরা সবাই জানি, যেটা হচ্ছে নিউক্লিয়াস। আর প্রোটিওসোমকে বলা হয় কিন্তু কোষের মেইন সুইচ, আমাদের সবার পাশে কারেন্টের লাইনের জন্য যে মেইন সুইচটা থাকে, যেটা অফ করে দিলে সব অফ, যেটা চালু করলে কারেন্ট চলে। তেমনিভাবে কোষের ক্ষেত্রে কোন কোষ খুব সুন্দরভাবে রান করবে, নিউক্লিয়াস কাটায় খুব ভালোভাবে রান করবে, আর কোনটা কোষ মারা যাবে বা অ্যাপোস্টোসিস হবে, এটা ডিফাইন করে দেয় হচ্ছে প্রোটিওসোম। এবার দেখো হচ্ছে প্রোটোপ্লাজমকে কী বলা হয়, যেটাকে বলা হয় জীবনের ভৌতভিত্তি। একটা হচ্ছে বংশগতির ভৌতভিত্তিকে বলা হয় ক্রোমোজোম, আর জীবনের ভৌতভিত্তিকে বলা হয় প্রোটোপ্লাজম। এরকম একই টাইপের জিনিসগুলো তোমাকে একসাথে পড়তে হবে, পড়লে তোমার মনে রাখাটা অনেক সহজ হয়ে যাবে। এবার দেখি প্লাস্টিডকে কী বলা হয়। প্লাস্টিডকে বলা হয় তোমার সালোকসংশ্লেষণের যন্ত্রপাতি, কারণ এখান থেকে কিন্তু তোমার হচ্ছে উদ্ভিদ তার খাদ্যগুলো তৈরি করে থাকে, তাই না? এবার হচ্ছে মাইক্রোটিউবিউলস। আমরা বলেছিলাম যে কোষের ভেতরে যে কঙ্কাল সেগুলোকে বলা হয় তোমার ওই মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। এই ক্ষেত্রে অন্তঃকঙ্কাল যেটাকে বলে সেটাই হচ্ছে তোমার মাইক্রোটিউবিউলস। এবার মাইক্রোভিলাসের একটা সুন্দর নাম আছে, যেটাকে বলা হয় পিনোসাইটিক ফোস্কা। তাহলে এই পিনোসাইটিক ফোস্কা কাকে বলে, সেটাকে মাইক্রোভিলাসকে পিনোসাইটিক ফোস্কা বলে। তোমার কিন্তু এমসিকিউ রেজ আসতে পারে মেডিকেলের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, যে নিচের কোনটিকে পিনোসাইটিক ফোস্কা বলা হয়, তখন তুমি সেখানে দিতে পারে মাইক্রোটিউবুল, প্লাস্টিড, প্রোটোপ্লাজম ও মাইক্রোভিলাস। তোমাকে সঠিকভাবে যদি তুমি জিনিসটা জানো যে পিনোসাইটিক ফোস্কা বলা হয় মাইক্রোভিলাসকে, তাহলে তোমার পক্ষে উত্তর করা অনেক সহজ হয়ে যাবে। এবার চলে আসো রাইবোজোমে। রাইবোজোমে আমরা আরেকটু আগে দেখো এখানে গোলজিবডি পড়েছি, যেটাকে বলা হয়েছে প্যাকেজিং সেন্টার অথবা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এবার দেখো রাইবোজোমকে আবার বলা হয়েছে প্রোটিন ফ্যাক্টরি। এখানে কিন্তু কার্বোহাইড্রেট আর ফ্যাক্টরি না, এটা কিন্তু প্রোটিন ফ্যাক্টরি। মানে রাইবোজোমকে বলা হয়েছে আমার প্রোটিন তৈরির যন্ত্র বা প্রোটিন ফ্যাক্টরি। তাহলে কার্বোহাইড্রেটের যেই হচ্ছে ফ্যাক্টরি যেটা, সেটাকে বলা হয় গোলজিবডি। তো গোলজিবডি হচ্ছে আমার রুটি বানায়। ওকে, তার মানে এবং কল্পনা করো যে গলায় রুটি বাঁধা হয়েছে, মানে একজন লোককে তাবিজের বদলে গলায় রুটি বাঁধছে। ওকে, তাহলে গোলজি বডিতে হচ্ছে কার্বোহাইড্রেট, রুটি তো কার্বোহাইড্রেট। এবার তোমার রাইবোজোম যেটা, সেটা হচ্ছে প্রোটিন তৈরির যন্ত্র। রাইবোজোম এক্ষেত্রে ওইটা যদি মনে রাখতে পারো এটা অটোমেটিক মনে থাকবে, এটা নিয়ে বেড়ানোর কিছু নাই। আর লাইসোজোমকে বলা হয়, লাইসোজোম অনেক বেশি পরিমাণ ভক্ষণ করার কাজে হচ্ছে লাইসোজোম ইউজ করা হয়, আর ভক্ষণের জন্য পর্যাপ্ত পরিমাণ এনজাইম লাগবে। তো সেক্ষেত্রে এটাকে বলা হয়েছে এনজাইমের ভান্ডার। একাধিক গ্যাসের একটা নাম আছে, এইটা এই অধ্যায়ের না, এটা পরবর্তী অধ্যায়ের, যেহেতু একই টাইপের জিনিস এর জন্য একসাথে দিয়েছি। একাধিক গ্যাসকে সুন্দর সুন্দর নামে ডাকা হয়, মাংসল ছত্রাক, কানকো ছত্রাক, ব্যাঙের ছাতা, এইটা তো আমরা সবাই জানি। আরেকটা হচ্ছে মাশরুম। জীবন্ত জীবাশয় সাইকাসকে বলা হয়, এটা ফাইভ স্টার, এটা লাগবেই, এই উল্টা ডাক হয়ে গেছে, এটা কিন্তু ফাইভ স্টার, এটা লাগবেই। যে পামফান কাকে বলা হয় অথবা জীবন্ত জীবাশয় কাকে বলা হয়, সেটাকে হচ্ছে সাইকাসকে। ডিএনএ এর আরেকটা সুন্দর নাম আছে, যেটাকে বলা হয় প্রোটিন তৈরির, প্রোটিন তৈরির মাস্টার প্ল্যান হচ্ছে ডিএনএ। এরপর হচ্ছে জীবন্ত ফসিল, যেটাকে বলা হয় জিঙ্ক, জে আই এন কে, জিঙ্ক গো ভিলোভা, ভিলোভা। ওকে, কোষে পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে, তো আগেই জেনেছো। এবার হচ্ছে টেরিসকে কী বলা হয়, টেরিসকে বলা হবে তোমার সানফান। এবার প্রোটিন তৈরির ব্লু প্রিন্ট বলা হয় কিন্তু আরএনএকে।
আমরা প্রোটিন তৈরির জন্য এখানে আরেকটা জিনিস দেখেছিলাম যে প্রোটিন তৈরির ক্ষেত্রে জিনিসটাকে কি বলা হয়, প্রোটিন তৈরির ফ্যাক্টরি বলা হয় রাইবোজোমকে, আবার প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট বলা হয় আরএনএকে। তার মানে দেখো রাইবোজোমও কিন্তু আর দ্বারা শুরু, আবার এখানে আরএনএ তো আর দ্বারা শুরু, মানে প্রোটিনের সাথে আর এর একটা ভালো সম্পর্ক রয়েছে, এটা তোমরা বুঝতে পারছো। তার মানে পি আর আর, পি প্রোটিন তৈরির ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম, তেমনিভাবে প্রোটিন তৈরির ব্লুপ্রিন্ট হচ্ছে আরএনএ। ওকে, এবার আমরা যদি হচ্ছে দ্বিতীয় আমাদের ইয়াতে যাই, যে আমরা এখানে দুটা কোষ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ আর একটা হচ্ছে আমাদের প্রাণী কোষ। ওকে, উদ্ভিদ কোষকে আমি কিভাবে বুঝলাম যে এটা উদ্ভিদ কোষ, কারণ এইটার বাইরের দিক দিয়ে হচ্ছে আমার বড় করে হচ্ছে কোষ প্রাচীর, যেটাকে বলা হয় সেল ওয়াল, আছে চারদিক দিয়ে সেল ওয়াল আছে। এখানে কিন্তু আবার সেল ওয়াল নাই, তার মানে প্রাণী কোষে আমার সেল ওয়াল থাকে না, আমার সেল ওয়ালটা থাকে শুধুমাত্র উদ্ভিদ কোষে। প্রাণী কোষে যে জিনিসটা থাকে চারদিক দিয়ে আবরণের মতো, সেটাকে বলা হয় সেল মেমব্রেন, বা তোমার হচ্ছে বাইরের দিক দিয়ে যে পাতলা পর্দা থাকে সেই পর্দাটা থাকে। আর এখানে সেল ওয়ালটা কিন্তু অনেক শক্ত, সেল ওয়াল রিলেটেড ইনফেকশনগুলো আমরা সামনে আরও ভালো করে দেখব। দেখো এখানে প্রত্যেকটার মাঝখান দিয়ে যে কূপগুলো আছে, এখানে সেলের প্রত্যেকটা পার্টসকে তোমার একটু ভালো করে শিখতে হবে, আর এই পিকচারগুলো একদম মেইন বই থেকে নেওয়া, তার মানে এই পিকচারগুলো সাথে তোমার আগ থেকেই পরিচয় থাকবে আই থিঙ্ক। ওকে, দেখো বাইরের দিক দিয়ে যে অংশটা সেটাকে বলা হয়েছে কোষ প্রাচীর, ভেতরে যেটা যেটার ভেতরে কোনো রাইবোজোম লাগে না তাকে বলা হয়েছে মসলিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর হচ্ছে ভেতর দিক দিয়ে যেটাকে যেখান দিয়ে হচ্ছে তোমার প্লাজমাগুলোকে ঘিরে রাখে সেটাকে বলা হয় প্লাজমা মেমব্রেন, এবং দুইটা কোষের মাঝখানে যে ফাঁক, দুইটা কোষের মাঝ দিয়ে যে ফাঁকটা আছে সেটাকে বলা হয় অন্তঃকোষীয় ফাঁক। শব্দটা দেখো অন্তঃকোষীয়, নিউক্লিয়াস আবার কয়েকটা নিউক্লিয়ার পার্ট নিয়ে গঠিত, নিউক্লিয়াসের অনেকগুলো পার্ট মানে জিনিস নিয়ে একটা নিউক্লিয়াস গঠিত হয়। প্রথমে হচ্ছে নিউক্লিয়াসের চারদিক দিয়ে যে ছোটো ছোটো মানে গর্ত বা ফুটা থাকে যাকে বলা নিউক্লিয়ার রন্ধ্র, মাঝখানে যে অংশটা দেখো এই যে এটা, এটাকে বলা হয়েছে তোমার নিউক্লিওলাস। এবার এখানে যে তন্তুগুলো চারদিকে ছড়ানো সেটাকে বলা হয় ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তুগুলো একসময় ফুলে ফেপে ক্রোমোজোম হয়ে যায়। ওকে, একসময় প্রত্যেকটা তোমার দণ্ডকে বলা হবে ক্রোমাটিড, আর পুরো হয়ে গেলে সেটাকে বলা হয় ক্রোমোজোম। এখানে যে তরল পদার্থগুলো থাকে বাইরে থাকলে তো সেটাকে তোমার সাইটোপ্লাজম বলছে, ওকে, এবং ভেতরে যদি থাকে নিউক্লিয়াসের ভেতরে থাকে তখন তাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এখন এনভেলপ যেটা আছে চারদিকে যে আবরণ তাকে বলা হয় নিউক্লিয়ার আবরণী, তোমরা যারা ইংলিশ ভার্সনে রয়েছে তাদের জন্য এটাকে বলবে নিউক্লিয়ার এনভেলপ। ওকে, এবার যে গোলজি বস্তু রয়েছে, এই গোলজি বস্তু প্যাকেজিং সেন্টার, ওকে, আমরা আগেই পড়ে এসেছি, আমরা এখন জানি যে এক্স্যাক্টলি এখানের প্রত্যেকটা পার্টসের আরেকটা সুন্দর সুন্দর নাম আছে তাদের কাজের কাজ অনুযায়ী। তো সেই নামগুলো আমরা অলরেডি উপরে দেখেছি, যারা হচ্ছে অলরেডি খাতা নোট করে ফেলেছো বা আরও কয়েকবার দেখলে তোমার বিষয়টা জিনিসগুলো মুখস্থ হয়ে যাবে। এবার আমরা দেখবো হচ্ছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম পুরো কোষব্যাপী থাকে। এখন এই সাইটোপ্লাজম কিন্তু হচ্ছে প্রোটোপ্লাজমের উপরে ভাসমান অবস্থায় থাকে, আবার সাইটোপ্লাজমের উপরে কোষীয় অঙ্গাণুগুলো ভাসমান অবস্থায় থাকে। জিনিসটা অনেকটা এরকম যে তুমি একটা রুমের ভেতরে পানি ঢেলে দিলা, পানির উপরে আবার স্যাভলন ঢেলে দিলা, ওই যে প্রথম পানি ঢেলেছো ওইটা হচ্ছে প্রোটোপ্লাজম, আর ওই পানির উপরে যে স্যাভলনটাও ঢেলে দিছো ওইটা হচ্ছে সাইটোপ্লাজম। এবার স্যাভলনের উপরে একটা টেবিল চেয়ার তোমার হচ্ছে বই ডাস্টবিন যেগুলো আছে এগুলো একটা কোষীয় অঙ্গাণু, সিম্পল এভাবে তুমি ভিজুয়ালাইজ করতে পারো। ওকে, এবার দেখো মাইক্রোটিউবিউলস, যেটাকে বলেছিলাম কোষীয় অঙ্গাণু, এগুলো লম্বা লম্বা থাকে, মাইক্রোকন্ডিয়ান সিঙ্গেলভাবে বলা হয়েছে অনেকগুলো, অনেকগুলো থাকলে মাইক্রোকন্ডিয়ার ক্ষেত্রে আমরা দেখবো যে সিঙ্গেল আর প্লুরালে কী বলা হয়। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলার বলা হয়েছে যেগুলো রাইবোজোম লেগে আছে, মুক্ত রাইবোজোম যেগুলো গোল গোল অনেক, এই দেখো আমার কালারটা কিন্তু হলুদ আর রাইবোজোম কিন্তু দেখতে হলুদ হয়। এবার হচ্ছে পিনোসাইটিক ফোস্কা, পিনোসাইটিক ফোস্কা যেটাকে বলা হয় ভেসিকল, কোষ গহ্বর, এটা দেখো কত বড়, তার মানে উদ্ভিদ কোষের কোষ গহ্বরটা আমার অনেক বড় হয়, কিন্তু প্রাণী কোষে আমার দেখো কোষ গহ্বর থাকে অনেক ছোট ছোট। আমি একটু পরে এখানে আসতেছি যে কোষ গহ্বরগুলো দেখানোর জন্য। ক্লোরোপ্লাস্ট দেখো যেখানে আলটিমেটলি খাবার উৎপন্ন হয়, আর এটা হচ্ছে কূপ। ওকে, আর কূপ আর হচ্ছে তোমার আন্তঃকোষীয় ফাঁকের কিন্তু ডিফারেন্স আছে, কূপ কিন্তু হচ্ছে এখান দিয়ে হচ্ছে আলটিমেটলি অন্য জায়গার থেকে সাইটোপ্লাজমেও অথবা প্রোটোপ্লাজমের কোষের বাইরে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে ইন্টারস্টিশিয়াল স্পেস, সে স্পেসে দেওয়ার জন্য কূপটা কাজে লাগে, আর অন্য কোষ থেকে আরেক কোষে ইনফরমেশন বা হচ্ছে সাবস্টেন্সগুলো যাতায়াত করার জন্য তোমার কাজে লাগে হচ্ছে অন্তঃকোষীয় ফাঁক। ওকে, এবার আসো তোমার প্রাণী কোষ, আমরা কোষ সম্বন্ধে ইন ডিটেল জানার পরে হচ্ছে আমরা কোষের বিভিন্ন পার্টসগুলো সম্বন্ধে আরও ভালোভাবে জানতে পারবো। দেখো এখানে কিন্তু মাইক্রোভিলাস রয়েছে, আর ভিলাই মানে মানে প্রক্ষেপণ, আঙ্গুলের মতো দেখো প্রক্ষেপণের মতো দেখা যাচ্ছে, এটাকে বলা হয় মাইক্রোভিলাই। আমি জিনিসটাকে একটু এদিকে দিচ্ছি, জুম করে দিচ্ছি। দেখো পিনোসাইটিক ভেসিকল কিন্তু হচ্ছে আমরা উদ্ভিদ কোষে দেখেছিলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এটাও আমরা উদ্ভিদ কোষে দেখেছিলাম, গোলজি বস্তু দুই জায়গায় রয়েছে। লাইসোসোম দেখো
ওকে। এবার মাঝখানটা ছোটো ছোটো অংশ যেগুলোকে বলা হয় আমার সেন্ট্রিয়াল। মুক্ত রাইবোজোম ওইখানেও ছিল, যেটাকে বা হলুদ কালারের অমসৃণীর এন্ডিওলাজম রেটিকুলাম। মাইক্রোটিউবিউল, ওইখানে আবার দেখো এই মাইক্রোটিউবিউল কিন্তু অনেক লম্বা লম্বা, যেটা কোষকে সাপোর্ট দেয়, যাতে হচ্ছে কোষটা একদম চুপসে না যায় বা কোষ ভেতর দিকে একদম ছোটো হয়ে না যায়। এই জন্য মাইক্রোটিউবিউলগুলো ঠ্যাক দিয়ে রাখে। তারপরে একটা ঘরের জন্য যেমন পিলার দরকার হয়, তেমনি কোষকে তার নিজের আকৃতি বজায় রাখার জন্য মাইক্রোটিউবিউলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর, যেমন হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে প্রত্যেকে আলাদা করে দেওয়া ছিল, সামনে এই পাশেও আমার আবার দেওয়া আছে নিউক্লিয়াসের ক্ষেত্রে। সাইটোপ্লাজম উভয়ের ক্ষেত্রে আছে, আমরা আরেকটু পরে দেখবো তাদের ডিফারেন্সটা, যে কোনটা উদ্ভিদ কোষে আছে বাট প্রাণী কোষে নাই, প্রাণী কোষে আছে বাট উদ্ভিদ কোষে নাই, একটু পরেই দেখবো। কোষের যে আবরণী দেহ সেল মেমব্রেন, এখানে কিন্তু কোনো সেল ওয়াল নাই। এবার হচ্ছে মাইটোকন্ড্রিয়ন, সিঙ্গেল একটা দেখা যাচ্ছে, আমি একটু মার্ক করে দিচ্ছি মাইটোকন্ড্রিয়ন। ভেতরে এই জিনিসটা কি বলতো, আমরা একটু আগে দেখেছি নিউক্লিওলাস, এর ভেতরে এই জিনিসগুলো কি আবরণ, যে চারদিক দিয়ে যে একটা আবরণ, যে নিউক্লিয়াস যে আবরণ তাকে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয় বা নিউক্লিয়ার ইনভেলপ বলা হয়। এখানে আবার যে হচ্ছে আমার মানে ক্রোমাটিনগুলো থাকে, ক্রোমাটিনগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় ইউ ক্রোমাটিন আর একটাকে বলা হয় হেটারো ক্রোমাটিন। ওকে, হেটারো মানে হচ্ছে হোমো মানে হচ্ছে একই টাইপের হয়, হেটারো মানে হচ্ছে ভিন্ন টাইপের হয়, ভিন্ন টাইপের ক্রোমাটিনগুলোকে বলা হচ্ছে হেটারো ক্রোমাটিন। মাঝখানে যেটা থাকে সেটা নিউক্লিওলাস বলে। ওকে, এই সবগুলো পার্ট, এই সবগুলো উপকরণ মিলেই হচ্ছে আমাদের নিউক্লিয়াস ভাইগঠিত। নিউক্লিয়াস এই যে আমি একদম মোটা করে দিচ্ছি, এগুলো হচ্ছে এখানকার পার্টসগুলো, তার মানে এটা হচ্ছে একটা মাইটোকন্ড্রিয়ন, এটা হচ্ছে যেহেতু আমার এখানে রাফ, এটাকে বলা হয়েছে অমসৃণীর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এটা অবশ্যই একটা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে কিন্তু এটা দেখা গিয়েছিল, এটা স্বাভাবিক দৃশ্যমান, স্বাভাবিক চোখে দেখা যায় না এই পার্টসগুলো, দেখতে চাইলেও আমরা দেখতে পারবো না। এবং হচ্ছে এখানে দেখো স্ট্রাবি দানা রয়েছে এখান থেকে, এখানে আলটিমেটলি এগুলো বিভিন্ন ছোটো ছোটো বিভিন্ন এনজাইম সিক্রেট করে এবং অন্যান্য কোষের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো এখান থেকে সিক্রেট হয়ে থাকে। তার মানে এগুলাই ছিল মোটামুটি হচ্ছে আমাদের উদ্ভিদ কোষ প্রাণী কোষের, আমরা অনেক পড়াশোনা করলাম যে উদ্ভিদ কোষ প্রাণী কোষের প্রত্যেকটা পার্টসকে একটু ভালো করে দেখলাম। আমরা আরেকটা জিনিস দেখলে আমাদের আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কিছু মানে কোষীয় অঙ্গাণু বা হচ্ছে অর্গানিজম রয়েছে যেগুলো হচ্ছে প্রাণী কোষেও থাকে আবারও হচ্ছে তোমার উদ্ভিদ কোষেও থাকে, আবার কিছু তোমার বৈশিষ্ট্য শুধুমাত্র তোমার উদ্ভিদ কোষে থাকবে প্রাণী কোষে থাকবে না। যেমন কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরটা কিন্তু হচ্ছে তোমার প্রাণী কোষে নাই, দেখো নো সেল ওয়াল, তার মানে একটা ডিফারেন্স আমরা এখানে পেলাম। আরেকটা তোমার যে আমরা কোষ গহ্বর বলেছিলাম না, এটা কিন্তু অনেক বড় থাকে উদ্ভিদ কোষের ক্ষেত্রে, কিন্তু এটা খুবই ছোট থাকে অথবা পাওয়াই যায় না খুঁজে, সেটা হচ্ছে মানে কোষ গহ্বর যেটা প্রাণী কোষে সেটা খুবই ছোট থাকে অথবা অনেকের ক্ষেত্রে পাওয়াই যায় না বা অনেক কোষে পাওয়াই যায় না। আমরা তো আর কোনো খাদ্য তৈরি করছি না, এই জন্য আমাদের ক্লোরোপ্লাস্ট লাগবে না, আর যেহেতু উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করছে তাই তার জন্য কিন্তু ক্লোরোপ্লাস্ট লাগবে। ফ্লাজেলা ওয়ানলি ইন গ্যামেটসের ক্ষেত্রে থাকে, ফ্লাজেলা কিন্তু আমাদের, তুমি দেখো আমরা আইটু আগেই এখানে দেখো মাইক্রোভিলাই, এই জিনিসকে পক্ষীমনের মতো দেখা যায় না, এই টাইপের আরও কিছু মানে যেগুলো পক্ষীমনের মতো থাকে, ছড়ানো ছিটানো থাকে, সেই জিনিসগুলোকে অনেক সময় ফ্লাজেলার সাথে তুলনা করা হয়। এই মাইক্রোভিলাই কিন্তু তুমি এই উদ্ভিদ কোষে দেখো নাই, মানে এই জায়গায় তুমি দেখো, মানে এই জায়গায় তুমি দেখো নাই, তুমি এখানে দেখছো যে এই টাইপের কিছু একটা আছে মাইক্রোভিলাই। তার মানে ফ্লাজেলা জিনিসগুলো আমার এনিমেলে থাকবে বা তোমার প্রাণী কোষে থাকবে, উদ্ভিদ কোষে এই ফ্লাজেলার কোনো ঝামেলা থাকবে না। ওকে, মানে ফ্লাজেলা ওয়ানলি ইন গ্যামেটসের কিছু থাকবে, যদিও থাকে তবে গ্যামেটস পর্যায়ে থাকবে, কিন্তু পরিপক্ক করে উদ্ভিদ কোষে তুমি ফ্লাজেলা খুঁজলে তুমি হতাশ পাবা না। তার মানে আমরা বুঝে গেলাম যে আমার প্লান্টে কী কী মানে থাকে বৈশিষ্ট্য থাকে আর হচ্ছে অ্যানিমেলে কী কী থাকে। এবার আমরা মাঝখানে আসি, যেই বৈশিষ্ট্য বা যেই অঙ্গাণুগুলো যে উভয় ক্ষেত্রে থাকে, প্রাণী কোষেও থাকে উদ্ভিদ কোষেও থাকে। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ান, ওকে, যেটাকে তোমরা মাইটোকন্ড্রিয়া হিসেবে জানো অনেকগুলো একসাথে, গোলজি বডি বা গোলজি অ্যাপারেটাস, আমি জিনিসটাকে একটু বড় করবো, ওকে ডান। এবার হচ্ছে রাফ আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, নিউক্লিয়াস, হ্যাঁ নিউক্লিয়াস ছাড়া তো এটা কোষ চলবেই না, সাইটোপ্লাজম, ওকে। এরপর হচ্ছে তোমার ওই ছোটো ছোটো গোল গোল তোমার হচ্ছে রাইবোজোমস। তো এগুলো ছিল আমাদের একটা কোষ সম্বন্ধে মোটামুটি আমাদের আইডিয়া, আমরা কোষগুলো সম্বন্ধে যত ভালো একটা আইডিয়া রাখতে পারবো এবং কোষের কোনটাকে কী বলা হয় এটা যদি আমরা খুব ভালোভাবেই বুঝবো, তাহলে আমাদের পক্ষে পরবর্তী কোষের প্রত্যেকটা অঙ্গাণু সম্বন্ধে বিস্তারিত জানাটা অনেক সহজ হয়ে যাবে। কোনো কিছু সম্বন্ধে জানার আগে তো তাকে চিনতে হবে, তাই না? আমরা আজকের ভিডিওতে প্রত্যেকটা অঙ্গাণুকে চিনলাম, আর এরপরের পার্টে আমরা অঙ্গাণুগুলোকে আস্তে আস্তে ডিসেক্ট করে আস্তে আস্তে বিস্তারিত জানার ট্রাই করব।
অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দীর্ঘ সময় ধরে এই লেকচার ক্লাসটি শোনার জন্য। আশা করব এখান থেকে তুমি যেগুলো শুনেছো বা বুঝেছো তুমি খাতায় সেগুলো নোট করে ফেলবা, আর এই জিনিসগুলো তুমি খাতায় লিখতে হবে। তোমার কাছে এনডিভাইস থাকুক ও তোমার না থাকুক, তোমাকে খাতায় এগুলো লিখতে হবে। যখন লিখে লিখে তুমি পড়বা ভাই, শিওর তোমার পক্ষে মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া, বিশ্ববিদ্যালয়ের জন্য প্রিপারেশন নেওয়া, ইভেন এসএসসির জন্য প্রিপারেশন নেওয়াটা অনেক সহজ হয়ে যাবে। তো দেখা হবে নেক্সট পর্বে, তখন সবাই ভালো থেকো। আর যারা এখনও আমাদের নিউ ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ কনসিডার টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমরা ইনশাল্লাহ আমাদের এই বায়োলজি ফুল কোর্সটি কমপ্লিট করার ট্রাই করব। আমি আমার হাইয়েস্টটুকু দিয়ে ট্রাই করবো যাতে ফুল কোর্সটা কমপ্লিট করতে পারি, এবং এক্ষেত্রে অবশ্যই তোমাদের সাপোর্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।